সামনে তাহার খাদ্য ঝোলে যার যেরকম রুচি, মন্না মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ সাবি। আজকে সকাল বেলা ভোর বেলা 5:30 বাজে, আমি আর গেস্ট ভৈরব আমরা দুজনে আবার বেরিয়ে পড়েছি। যেটা বললাম যে লাইনটা সুকুমার রায়ের খুড়োর কল কবিতাটা থেকে, আর ওই দুটো লাইন থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের টার্গেটটা কি। আজকে বিরাট কিছু করার আমাদের প্ল্যান। আমরা জাস্ট ভোরবেলা দুজনে বেরিয়েছি একটা ভালো কিছু কন্টেন্ট তৈরি করব বলে। রাস্তা পুরো ফাঁকা, কলকাতার রাজপথ। হঠাৎ রাত্রি 9:30-10:30 সময় ফোন করলাম স্যারদিকে, বললাম হ্যাঁ রে, এই আজ কালকে রোববার দিনটা আমাদের কিছু একটা করে ফেললে হয় না, একটুখানি ঘুরে আসি কলকাতার ভেতরে। তো আমরা তিনজন যারা থাকি তার মধ্যে মহুয়াকে এই ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে ওই হঠাৎ করে বেরিয়ে পড়াতে উৎসাহী নয়। আমরা যাওয়ার চেষ্টা করবো মধ্য কলকাতার দিকে, এখন বলতে পারছি না কোথায় যাচ্ছি এক্সাক্টলি। সাথে থাকুন, ভালো ভালো কন্টেন্ট আছে। গাড়ি চালাতে চালাতে আমি আর স্যাবি পৌঁছে গেলাম টেডিটি বাজারে। শোনা যায় নাকি এখানে একসময় প্রায় 20,000 মতো চাইনিজ মানুষের বাস ছিল, যা এখন হাজার খানেকে এসে ঠেকেছে। 100 বছরের উপর এই বাজার। এই বাজারে শাক সবজি হেনা তেনা এসব যে পাওয়া যায়, তার সাথে যেটা পাওয়া যায় যে কারণে আমাদের এখানে পৌঁছলো, সেটা হচ্ছে অথেন্টিক চাইনিজ ব্রেকফাস্ট। নতুন করে আপনাদের তো আর চাইনিজ ব্রেকফাস্ট নিয়ে বলার কিছু নেই, এখানে আসা মানে সেলফ খানা। এখানকার ব্রেকফাস্ট আইটেমগুলোর মধ্যে জনপ্রিয় হলো মোমো, পাও, মিটবল স্যুপ আর পাঁপড়। ওই দেখুন পর্ক মোমো সাথে রেড চিলি সস দেখে হামলে পড়েছি। এই প্রচন্ড গরম খাবার একটু শোয়ে খা তা না একেবারে মুখে ঢোকাচ্ছে। এখানে চিকেন মোমো আছে, পর্ক মোমো আছে, টাইপো আছে, চিকেন টাইপো, পোর্ক টাইপো, মিটবল, ফিশবল স্যুপ, হ্যাঁ, ফিশ সামাই, ওয়ান্টন, এটা পোর্ক পাও আছে, আর লাল লাল আছে, এটা পোর্ক পাও, এটা প্লেন আছে, চিকেন পাও। আমরা এবার পৌঁছলাম শিবুদা স্টল। এখানে ফুড আইটেমস আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, যেগুলো তার মধ্যে মেনলি এখানে পোর্ক প্রিপারেশন আর চিংড়ি প্রিপারেশন, মানে পোর্ক বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। এখানে চপ আছে, ফ্রাইড চিকেন রোলস আছে, চিকেন রোলস আছে এবং পর্ক রোল রয়েছে। ইচ্ছে করলে দেখুন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে পর্কটা যেহেতু চীনা বাজার, অবশ্যই পর্কের এখানে আইটেমসটা অনেক বেশি, যেটা অনেকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনাদের জন্য অপশন রয়েছে। ফিশের অপশন রয়েছে আর চিকেনেরও অপশন রয়েছে। এই বাজারে এসে যেটা হলো সেটা যে শুভমা তানিশার সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে। ওরাও এখানে আমাদের মতোই খেতে এসছে আজকে সকালে। ওদের কাছ থেকে একটু জেনে নি কেমন কেমন লাগছে আজকে খাওয়াটা ওদের, বা ওরা আজকে কি খাচ্ছে। তোমরা কি খাচ্ছ আজকে? এখন আমরা খাচ্ছি হচ্ছে চিকেন মোমো, এন্ড দ্য টেস্ট ইজ ভেরি অথেন্টিক। আমাদের কাছে বাঙালির ক্ষেত্রে তো চাইনিজ একটা ড্রিম, তো একদম অথেন্টিক টেস্টের জন্য সাত সকালবেলা উঠে এখানে আসবে। এই সকালবেলায় যে ধরো তুমি কোথায় থাকো? আমি বরানগর। বরানগর থেকে টেরিটি বাজার চলে এসছে ওরা আজকে, কিন্তু একদম বরানগর থেকে সকাল 6টায় টেরিটি বাজারে অথেন্টিক চাইনিজ খাবে বলে। এবং ওরা আজকে খাচ্ছে মোমো, তানিশা এবং শোভন। তো মানে এই জায়গাটা তোমাদের মানে হঠাৎ টেরিটি বাজার সকালবেলা ভালো ব্রেকফাস্ট হেলদি বলতে টেরিটি বাজার, এছাড়া অ্যাটলিস্ট চাইনিজ বেটার ব্রেকফাস্ট পাওয়া সম্ভব নয়। আর আমাদের বাড়ি থেকে চায়না টাউন যাওয়াটা অনেকটাই দূর, তো কাছের মধ্যে বেস্ট এবং টেস্ট ইজ ভেরি অথেন্টিক। তার পপুলারিটির দিক থেকেও কিন্তু যেটা আমরা সবাই জানি, কিন্তু স্টিল এখানে আরো অনেকে আছে। আমরা তানিশার সাথে একটু কথা বলে নিই। তানিশা, তোমার তোমার কি এক্সপিরিয়েন্স, তোমার কেমন লাগে? আমার তো অ্যাকচুয়ালি ভালোই লাগছে, কারণ সকালে সকালে জিনিসটা প্রচন্ড ফ্রেশ। তা আজকে কি ফার্স্ট টাইম আসছো নাকি না এর আগেও এসছো তোমরা? আজকে ফার্স্ট। ও আজকেও ফার্স্ট টাইম, জাস্ট লাইক মি, আমি আগে প্রথম। মুইনাক কিন্তু অনেকবার এসছে, ক্যামেরাটা ধরে আছি, মুইনাক অনেকবার এসছে, কিন্তু আমি আগে প্রথম এসছি।
অসম এক্সপিরিয়েন্স। বল সুপ আগে খেয়েছি, বল সুপে অনেকটা পকোড়া টাইপের করে এটাতে আপনাদেরকে একটা স্টাফিং দিয়ে ময়দার উপরে, এখানে তো ময়দার উপরে কাজ, স্টাফিং দিয়ে সেটা একটা সুপের মধ্যে দেওয়া যাতে জিনিসটার ক্রাঞ্চিনেস সফটিনেস সমস্তটা ভালো। আমরা এই যে দোকানটা জানিয়েছি মহিনাথ বললো, এখন এই দোকানটায় এটা বহু পুরনো, অ্যাকর্ডিং টু দেন ইট ইজ লাইক 50 ইয়ার্স ওল্ড। অথচ টেরিটি বাজারের অভিযান শেষ, এবার আমরা যাচ্ছি একটু চা পড়বে, যে মহিনাকেই জানে ও কোথায় নিয়ে যাবে আমাকে, কিন্তু এই অঞ্চলে, এই মধ্য কলকাতা সেন্ট্রাল কলকাতা অঞ্চলেই আমরা যাচ্ছি আবার। তো এবার চা খাবো, চা খেয়ে বাড়ি। টেরিটি বাজারে প্রাতরাশ সেরে আমি আর মৈনাক বেরিয়ে পড়লাম চা পানের উদ্দেশ্যে। বৌবাজার স্ট্রিট দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ে গেল সেই ঐতিহাসিক বিখ্যাত বৌ ব্যারাক্স। বৌবাজার থানার ঠিক পেছনে এই এলাকার বৈশিষ্ট্য এখানকার লাল ইটের বাড়িগুলি, যেগুলি হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর থাকার জন্য নির্মিত। সেনাবাহিনী এখানে থাকতে রিফিউজ করেছিল, তারা ফোর্ট উইলিয়ামেই থাকতে চেয়েছিল, আর সেই কারণে এই ব্যারাক অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় বা অ্যাংলো ইন্ডিয়ান পরিবারদের জন্য খুলে দেওয়া হয়েছিল। এখানে বসবাসকারী 80% পরিবারই অ্যাংলো ইন্ডিয়ান। 113 বছরের পুরনো ম্যাকেঞ্জি রুস্তমজি ধর্মশালা, যেটা পার্সি পর্যটকদের থাকার জায়গা। 9 নম্বর বো স্ট্রিটের এই ঠিকানায় গেলে দেখতে পাবেন দোতলা একটি বাড়ি, এর ভেতর আছে 13টা বেডরুম আর কিচেন ও ডাইনিং হল। একটা সময় এদের চালু কিচেন আর ডাইনিং হলে পাওয়া যেত চিকেন ফারচা, পাত্রানি মাছি, ব্রাউন রাইস, চিকেন ধানসাক, সাল্লি গোস্ত, লগ্নাও কাস্টার্ড, এছাড়াও আরো অনেক কিছু। বর্তমানে এই ধর্মশালা বন্ধ হয়ে আছে। গতকাল সত্যি রিয়েলি খুব টায়ার্ড ছিলাম সারাদিন ঘোরাফেরা করে। তো মহিনা কাল সকাল রাত্রিবেলায় ফোন করে বললো যে চল আজ সকালবেলায় আমরা এই একটু যাবো, ঘুরবো, এদিক ওদিক করবো। আনপ্ল্যান্ড, কমপ্লিটলি আনপ্ল্যান্ড। সুতরাং আজকে ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং দ্যাট, যে আজকে কিন্তু ইটস রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। কারণ এই কারণে বলছি, কলকাতায় ভোরবেলাটা তো একটা অপূর্ব জিনিস। কলকাতার শহরটা ভোরবেলা অন্যান্য অনেক শহরের সঙ্গে তুলনা চলে না, এটা একদম সম্পূর্ণ এর বিউটি বলুন এর সব কিছু আলাদা স্বাতন্ত্র্য বজায় রাখে কলকাতা নিজের মধ্যে। সেইখানে বিকাশ লেনে দাঁড়িয়ে আমরা একটা মিথ্যায় দাঁড়িয়ে ভোরবেলায় চা খাচ্ছি, তার আগে টেরিটি বাজারে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম, এটা এই গোটা ব্যাপারটাই কিন্তু খুব আনপ্ল্যান, কিন্তু প্রত্যেকটা এনজয় করার মতো।